আমাদের আজকের ক্লাসের টপিকস হচ্ছে আমরা একটা ইউটিউব চ্যানেল কিভাবে অডিট করে বা রিভিউ করে বা অ্যানালাইসিস করে। অ্যানালাইসিস বিষয়টা আলাদা আর অ্যানালাইটিক বিষয়টা আলাদা। অ্যানালাইটিকের ক্লাস হয়েছে না, ইউটিউবের চ্যানেলের অ্যানালাইটিকের ক্লাস হয়েছে। এখন দুইটা বিষয় আমি একটু ভেঙে দেই। প্রথম কথা হচ্ছে, আপনাকে কোনো চ্যানেলের যদি অ্যাক্সেস না দেয়, আপনি চাচ্ছেন যে বাইরে থেকে আমি কিছু ক্লায়েন্ট খুঁজে বের করব। অনেকের ইউটিউব চ্যানেল আছে, অনেকের চ্যানেল এগুলো নিয়ে ক্লাস হবে, চিন্তা করবেন না কোথা থেকে ক্লায়েন্ট নিয়ে আসতে হয়, সেটা পরের বিষয়। জাস্ট আমি বোঝাচ্ছি যে আপনি সাপোজ বাইরে থেকে 20টা 30টা 50টা চ্যানেল অডিট করলেন, অডিট করে 50 জনকে আপনি মেসেজ করলেন, মেসেজ করলেন যে আপনার চ্যানেলে এই এই সমস্যা আছে, এই প্রবলেমগুলো যদি আমি সলভ করে দেই বা আমি আপনার চ্যানেলে কাজ করলে আপনার ইম্প্রুভমেন্ট আসবে, আপনার এগুলো নিয়ে ইনক্রিজ হবে, আপনার বিজনেসটা বাড়বে সিম্পলি। সেই ক্ষেত্রে আপনি তো তার চ্যানেলটা বাইরের দৃষ্টি থেকে অডিট করবেন, তার মানে হচ্ছে চ্যানেলের তো অ্যাক্সেস আপনার কাছে নাই যে আপনি তার চ্যানেলের অ্যানালাইটিকে ঢুকতে পারবেন। তার মানে নতুন অবস্থায় যতক্ষণ পর্যন্ত আপনি তার চ্যানেলের অ্যাক্সেস পাচ্ছেন না, আপনি স্বাভাবিকভাবে বাইরের দৃষ্টিকোণ থেকে চ্যানেলটা অডিট করবেন, অডিট করে কিছু প্রবলেম ধরবেন বা কিছু প্রবলেম দেখে আপনি তার চ্যানেলের রিপোর্ট তৈরি করে আপনি তার কাছে প্রোভাইড করতে পারেন। এই যে আপনি বাইরের দৃষ্টিকোণ থেকে আপনি একটা চ্যানেল, পৃথিবীর যে কোনো চ্যানেল, এই প্যাটার্নে আপনি অডিট করে একটা রিপোর্ট তৈরি করতে পারেন। এটা গেলে একটা পার্ট একটা রিপোর্টের, একটা অডিটের। তারপরে হচ্ছে যদি আপনাকে সে কাজ দেয়, দেওয়ার পরে তার চ্যানেলের অ্যাক্সেস দেয়, তখন আপনি আরো সূক্ষ্মভাবে ভালো ইম্প্রুভমেন্ট নিয়ে আসার জন্য আপনি তখন অ্যানালাইটিক নিয়ে কাজ করবেন। অ্যানালাইটিক নিয়ে ডিটেলস বোঝানো হয়েছে না, এই অ্যানালাইটিকের এই ক্লাসটা দেখে আপনি তার চ্যানেলের কি ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে হবে সেভাবে আপনি তাকে অ্যাডভাইস করবেন বা আপনি কাজ করবেন। তার মানে হচ্ছে অনেকে এটা ভুলাই ফেলাই যে অডিটটা কি বা রিভিউ কি বা অ্যানালাইসিস কি আর অ্যানালাইটিক কি। অর্থাৎ অডিট করা মানে কি, রিভিউ করা মানে কি, আর অ্যানালাইসিস মানে কি, এই সবগুলার কথার প্যাটার্ন একই। আমি এটা আরেকটু বিষয় ভেঙে বলে দিয়ে এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন বোঝেন বিষয়টা হচ্ছে ইউটিউব চ্যানেল অডিট। বার যদি বলে আমার চ্যানেলটা অডিট করো বা অ্যানালাইসিস করো বা রিভিউ করো, ভাষা একটাই, ঠিক আছে, ভাষা একটাই, কাজ একটাই, তখন আপনি বাইরের দৃষ্টিকোণ থেকে চ্যানেলটা দেখলেন। কিন্তু যখন বলবে আপনি অ্যানালাইটিক, তখন কিন্তু আপনাকে ওই অভ্যন্তরীণ ভিতরে যায় অ্যানালাইটিক দেখতে হবে, অ্যানালাইটিক দেখে আপনাকে রিপোর্ট করতে হবে। কিন্তু কোন কোন বায়ার এই বিষয়টা বোঝে না, অডিট বা অ্যানালাইসিস বা রিভিউ বা অ্যানালাইটিক এত কিছু বায়ার বুঝবে না, এত কিছু বায়ার বুঝবে না। কিছু বায়ার মনে করতে পারে যে তার চ্যানেলে কি ত্রুটি আছে, কি ভুল ভ্রান্তি আছে, এগুলো আপনি তাকে রিপোর্ট করবেন। তা আমার কথা বায়ার আমার বুঝুক বা না বুঝুক, আমি স্বচ্ছ জায়গায় থাকবো বা বায়ারকে যাতে বুঝাইতে পারি। কিছু কিছু ক্ষেত্রে আপনার বায়ার যখন চ্যানেলে অ্যাক্সেস দিয়ে দিবে, তখন আপনি কি করতে হবে, এই অডিট অ্যানালাইসিস বা রিভিউ যেটাই হোক, এই প্যাটার্নের এটাও কাজ করতে হবে আবার অ্যানালাইটিক নিয়েও কাজ করতে হবে, এই দুইটা মিলাইও আপনাকে রিপোর্ট দিতে হবে। কিছু রিপোর্ট হয় শুধুমাত্র বাইরের দৃষ্টিকোণ থেকে, কিছু রিপোর্ট হয় অভ্যন্তরীণ অ্যানালাইটিক থেকে রিপোর্ট নিয়ে দৃষ্টিকোণ থেকে, আর কিছু হয় দুইটা মিলাই আমাকে রিপোর্ট দেওয়ার জন্য, ঠিক আছে। এখন আমরা মূলত ইউটিউব চ্যানেলের অডিট বা অ্যানালাইটিক বা রিভিউ নিয়ে একটা ক্লাস নিব, ঠিক আছে। আর এটা হচ্ছে স্বাভাবিকভাবে কোনো চ্যানেলের অ্যাক্সেস আমার কাছে নাই, আমি যে কোনো চ্যানেলকে নিয়েই আমি অডিট করতে পারি। এবং আমি যখন বাইরে থেকে ক্লায়েন্ট খুঁজব, আমার তো প্রথমে প্যাটার্ন ফলো করতে হবে, তার একটা চ্যানেল আছে, চ্যানেলটা আমি অডিট করে
একটা রিপোর্ট তৈরি করবো, সেই রিপোর্টটা দিয়ে আমি তাকে মেসেজ করব, বা সেই রিপোর্টটা দিয়ে আমি তাকে ইমেল করব, বা সেই রিপোর্টটা দিয়ে আমি তার যোগাযোগ করব। যাদের একটা চ্যানেল ছিল, চ্যানেলটা আমি পর্যবেক্ষণ করেছি, অডিট করেছি, এই চ্যানেলে এ ত্রুটি আছে বা এ ভুল আছে, বা এগুলো যদি আপনি ইমপ্রুভ করেন তাহলে আপনার পারফরমেন্স ভালো হবে, আপনার বিজনেস গ্রো হবে, আপনি একটা টাইমে মনিটাইজ পাবেন, আপনার ভিউ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, ঠিক আছে। আচ্ছা, এই যে আপনার এই কাজটা, এর জন্য আমি একটা ফরম্যাট ব্যবহার করি, যেই ফরম্যাটটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এই ফরম্যাটের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এখন ঘটনা হচ্ছে, এই ফরম্যাটটা আমি আমার মতো তৈরি করছি, আমার মতো আমি বাইরকে দিই, এটা যে আমার মতোই আপনাকে দিতে হবে নট নেসেসারি। আপনি আপনার মতো আবার সুন্দর করতে পারেন, আরো ইউনিক করতে পারেন, আরো কিছু ইমপ্রুভ করতে পারেন, বা কোনো মানে আমার একটাই কথা, এটা আপনার মতো আপনি তৈরি করে দিতে পারেন, ঠিক আছে। এটা একটা বিষয়। এখন আমরা একটা স্বাভাবিকভাবে এই প্যাটার্নটা দেখাবো, ঠিক আছে। বেশি সময় লাগে না, একটা চ্যানেল অডিট করতে কয়েক মিনিট সময় লাগে, খুব বেশি হলে 10 মিনিট সময়ের বিষয়, ঠিক আছে। কিন্তু ডিপলি যদি একটু যান, প্রয়োজনে একটু ভালো করে অডিট করে দিবেন। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি অডিট করার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি তাকে রিপ্রেজেন্ট করা। আপনি যদি সুন্দর একটা ফরম্যাটে সাজানো গোছানো ভাবে আপনি তাকে রিপ্রেজেন্ট করেন, তখন সে বুঝে নিবে আপনি প্রফেশনাল, তখন আপনি মেসেজে রিপ্লাই দিবে, বা আপনার সাথে সে আলাপ করতে চাইবে, বা একটা মিটিং করতে চাইবে, ঠিক আছে। অনেক ছেলেপেলেরা খুব ভালো কাজ জানে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারে না, ঠিক আছে। এই জন্য এটা বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে। আচ্ছা, এর জন্য আমার ফরম্যাটটা তৈরি করা, ফরম্যাটটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। এখন স্বাভাবিকভাবে আমি দেখাবো এই ফরম্যাটে আমি কি করেছি, টপিকস কি কি টপিকস নিয়ে আমি তাকে রিপোর্ট দিব, এবং আমি অডিট হিসাবে কি কি জিনিস ইনক্লুড করতেছি। যদি কোনো স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন হয় তাকে বিশ্বাস করানোর জন্য, আমি স্ক্রিনশট দিয়ে দেব। যদি রিমার্কে কোনো নোট দিতে হয়, আমি নোট দিব, ঠিক আছে, নোট দিব। এখন আসেন প্যাটার্ন, এখানে দুইভাবে কাজ করতে হবে, একটা হচ্ছে চ্যানেলের অডিট, আর একটা হচ্ছে ভিডিও অডিট। যদিও বা আমরা প্রাথমিক দৃষ্টিতে বলি ইউটিউব চ্যানেল অডিট, কিন্তু আমরা শুধু ইউটিউব চ্যানেল অডিটটাই করব তা না, আমরা কয়েকটা ভিডিও অডিট করব, তখন সে টাস্ক লেভেল বাড়বে তার, ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে চ্যানেলের কিছু পয়েন্ট আছে সেগুলো অডিট করব, এবং ন্যূনতম আপনি চেষ্টা করবেন আর তিনটা ভিডিও, ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3, তিনটা ভিডিও, একই প্যাটার্ন নেই, তিনটা ভিডিও অডিট করে আপনি একটা রিপোর্ট তৈরি করবেন। এই যে বাইরের রিপোর্ট, একটা ফরম্যাট আমি আপনাকে দিব, এই ফরম্যাটটা কপি করে আপনার কাছে রেখে দিবেন, সেই ফরম্যাটটা আপনি ইউজ করবেন যখন বাইরের রিপোর্ট তৈরি করবেন। এই ফরম্যাটটাই কপি করে আপনি বাইরের নাম হিসাবে আর একটা ফরম্যাটে বসায় আপনি রিপোর্ট তৈরি করে বাইরকে দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এটা দেখাচ্ছি। সর্বপ্রথম কথা হচ্ছে, আমি একটা চ্যানেল অডিট করবো, সাপোজ আমি আমার চ্যানেলটা অডিট করে আপনাদের দেখাই, ঠিক আছে, আমার চ্যানেলটা অডিট করে দেখাই। এখন আমি এই ব্রাউজারেই থেকে আমি যাই ইউটিউব, আমি একটা চ্যানেলে গেলাম, এই চ্যানেল, ঠিক আছে, আমি আমার চ্যানেলটা অডিট করে দেখাচ্ছি। এই তো আমার চ্যানেলটা অডিট করে দেখি, আপনি একটা চ্যানেল, এখন যে কোনো চ্যানেলেই হোক আপনি একই প্যাটার্নে অডিট করবেন। আমি এই চ্যানেলটাই ওপেন করি, এই চ্যানেলটা ওপেন করার পরে আমার প্রথম ফরম্যাটে কি আছে, ইউআরএল, তার মানে ইউটিউব চ্যানেল অডিট করতেছে। প্রথমে কি করতেছি, ইউটিউব চ্যানেল অডিট করতেছি, তারপরে ভিডিও অডিট করব। তো ইউটিউব চ্যানেল অডিট করার ক্ষেত্রে
এখানে যা আছে আমি এগুলো সব ডিলিট করব। আচ্ছা, এখন সর্বপ্রথম কথা হচ্ছে চ্যানেলের অডিট করব। এখন এখানে ইউআরএল বা লিংক, এই চ্যানেলের ইউআরএল বা লিংক কোনটা, এটা ঠিক আছে। তার মানে এই লিংকে ক্লিক করে আমি যাতে চ্যানেলের ভিতর ঢুকতে পারি, বাইরে যাতে বোঝে যে না আমার চ্যানেলে অডিট করছে। আচ্ছা, গেল চ্যানেলের লিংক বসালাম, তারপরে নাম, এই চ্যানেলের নামটা কি, এই যে চ্যানেলের নাম, সিম্পল বিষয়টা। কিন্তু আমি ফরম্যাটটা তৈরি করেছি বা এই ফরম্যাটে আমি বারকে রিপোর্ট দিই অনেক সময়, এজন্য আমি এটা ব্যবহার করতেছি, আপনাদের কাজটা সহজ হয়ে যাবে। তারপরে কি সাবস্ক্রাইবার, এই চ্যানেলে সাবস্ক্রাইবার কত আছে, সাবস্ক্রাইবার আছে 1.54K, সাবস্ক্রাইবার বসাইলাম। তারপরে কি ফরম্যাটে কি আছে, টোটাল ভিডিও কয়টা আছে, টোটাল ভিডিও হচ্ছে 210টা। এই 210 কিন্তু আপনার শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক, যেটাই হোক টোটাল ভিডিও সংখ্যা। এই জায়গায় একটা বিষয় বলি, যারা নতুন কম্পিউটার সম্বন্ধে কম জানে তারা হয়তো এই বিষয়টা আবার মানে ঝামেলায় পড়বে। আমি যদি যেটা কপি করছি সেটা যদি ডাইরেক্ট আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, দেখেন কেমন আসে, দেখছেন? যদি ডাইরেক্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি বা মাউস দিয়ে পেস্ট করি, আমি কন্ট্রোল জেড দিলাম, কিন্তু আমি যদি কন্ট্রোল শিফট ভি দেই তাহলে ডাইরেক্ট বসে যাবে। তার মানে কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট চেপে যদি আপনি ভি মানে পেস্ট করেন তাহলে স্বাভাবিক এই ফরম্যাট নষ্ট হবে না, এখানে স্বাভাবিকভাবে বসে যাবে। আর যদি ডাইরেক্ট পেস্ট করেন তাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। তারপরে কি কম্পিটিটর, এই বিষয়টার একটা বিষয় হচ্ছে এটার কম্পিটিটর, ঠিক আছে, কম্পিটিটর কিভাবে আমরা বের করব, ঠিক আছে। এর কম্পিটিটর মূলত হচ্ছে এটা হচ্ছে কম্পিটিশন লেভেলটা কেমন, এই যে চ্যানেলটা, এখন চ্যানেলটা কি রিলেটেড, এখন আমি কি করলাম এই চ্যানেলটা আমি দেখব, চ্যানেলের কন্টেন্ট গুলো দেখব, ডিসক্রিপশন দেখব, চ্যানেলটা কি রিলেটেড। তাহলে এই যে মোর, মোরে ক্লিক করলে আমি কি অ্যাবাউট পাবো, অ্যাবাউটটা আমি পড়বো, আসলে এই চ্যানেলটা কি রিলেটেড। এখন বাইরের চ্যানেলটা তার পোশাক রিলেটেড হতে পারে, কোনো পশু পাখির কোনো টপিকস রিলেটেড হতে পারে, যে বিষয় হোক আপনারা কি করবেন অ্যাবাউটটা পড়বেন। অ্যাবাউট পড়ে ইংলিশে যারা দুর্বল, যারা হয়তো বুঝতেছে না, তখন অ্যাবাউটটা কপি করবেন, কপি করে গুগল ট্রান্সলেটে নিয়ে যায় বাংলা দেখে একটু আইডিয়া নেবেন, ঠিক আছে, আইডিয়া নেবেন যে আসলে চ্যানেলটা কি রিলেটেড। আচ্ছা, এটা আমি পড়লাম, আমি এখানকার কিছু ভিডিও, এই ভিডিও, এই যে এখানকার যে অনেক চ্যানেলে থাকতে পারে অনেক চ্যানেলে নাও থাকতে পারে, এটা হলো ইন্ট্রো ভিডিও, ঠিক আছে, প্রথমে ঢুকে যে ভিডিওটা চোখে পড়ে ইন্ট্রো ভিডিও। এই ভিডিও ডেসক্রিপশনটাও আপনারা চেক করতে পারেন, কারণ এই চ্যানেলের ভিতরে ঢুকে যখন মানুষ এই ইন্ট্রো ভিডিওটা দেখবে, এই ইন্ট্রো ভিডিও ডেসক্রিপশন এই ভিডিওটা, অনেক ক্ষেত্রে আছে ইংলিশ ভিডিও ইংলিশ চ্যানেল অনেকে তো আমরা বুঝবো না, সেক্ষেত্রে আমরা এই ডিসক্রিপশন এই ভিডিওটা ওপেন করি, ইন্টু ভিডিও যদি থাকে তাহলে ইন্টু ভিডিওটা আপনি ওপেন করবেন, ওপেন করে এই ডিসক্রিপশন, ঠিক আছে। আচ্ছা, ওপেন হলো, যেভাবে আমি কাজ করি ইনশাল্লাহ এভাবে আপনি বাইরের কাছে ধরা খাবেন না, অবশ্যই ভালো পারফর্ম করতে পারবেন, সেটাই আমি আপনাদেরকে শেখাচ্ছি। ভিডিওটা ওপেন করলাম, ওপেন করার পরে আমি মোরে ক্লিক করলাম, মোরে ক্লিক করে এই ভিডিও ডিসক্রিপশনটা পড়ে আমি কিন্তু আইডিয়া পেয়ে যাব যে এই চ্যানেলে ইন্টু ভিডিওটা কি টপিকসের উপরে, এখান থেকে আমি আইডিয়া নিলাম, বুঝছেন? আচ্ছা, আইডিয়া নিলাম, তাহলে আমি আইডিয়া নিচ্ছি মোর থেকে, অর্থাৎ এই চ্যানেলের ডিসক্রিপশন থেকে, ইন্টু ভিডিও ডিসক্রিপশন থেকে, প্রয়োজনে আমি অন্য অন্য কিছু ভিডিও ডিসক্রিপশন থেকে আমি বুঝে গেলাম যে এই চ্যানেলটা হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড। এখন ফ্রিল্যান্সিং রিলেটেড যদি হয় তাহলে ফ্রিল্যান্সিং রিলেটেড তো অনেক ধরনের চ্যানেল আছে, ঠিক আছে, অনেক ধরনের চ্যানেল আছে। এখন স্বাভাবিকভাবে এই চ্যানেলের আমি যদি কিছু ভিডিও ওপেন করি, সাপোজ ইন্টু ভিডিওটাই আমি ওপেন করলাম, দেখেন ইন্টু ভিডিওটাই আমি ওপেন করলাম, অবশ্যই যেই ব্রাউজারের মধ্যে আপনার ভিআইডি কিউ আছে
এক্সটেনশনটি অ্যাড করা আছে সেই ব্রাউজার আপনি যদি নতুন হয়ে থাকেন অথবা দীর্ঘদিন চেষ্টা করতেছেন কিন্তু অডটা করবেন একটু লোড হোক, লোড হওয়ার পরে আমার ডিজিটাল মার্কেটিং এর কোথা থেকে শুরু করবেন আপনি বুঝতে পারছেন না, আপনাকে আগে বুঝতে হবে ঠিক আছে কিছু রিপোর্ট পেয়ে যাব, অনেক সময় লোড হতে একটু সময় নেয়, নিরাশ হবেন না ঠিক আছে, আচ্ছা একটু লোড হোক, এই যে আসতেছে ঠিক আছে আসতেছে, এখান থেকে আপনারা চ্যানেলের যে কম্পিটিশন কম্পিটিটর যারা আছে অর্থাৎ কম্পিটিশন লেভেলটা কেমন, যখন বাইরের চ্যানেলের কম্পিটিশন খুব হাই হবে তখন ওই চ্যানেলটা গ্রো করতে সময় লাগবে ঠিক আছে, সময় লাগবে, সেই ক্ষেত্রে চ্যানেলের তিন ওয়েতে তিনভাবে দেখালাম কিভাবে আপনি ভিডিও ডিসক্রিপশন থেকে একটু আইডিয়া নেবেন এবং কিছু ভিডিও আপনি ওপেন করবেন, ওপেন করলে পরে আপনি ভিআইডিকিউ এক্সটেনশনের মাধ্যমে কিছু রিপোর্ট পাবেন, রিপোর্ট পাইলে আপনি বুঝতে পারবেন যে এর কম্পিটিশন লেভেলটা কেমন ঠিক আছে, এটা আসতেছে না একটু সময় লাগবে কারণ এটা নেট স্পিড কিন্তু ভালো না হলে আপনি দেখতে পাবেন না, আবার ভয় পাবেন না ঠিক আছে, ভয় পাবেন না, আচ্ছা এই লিংকটা আমি নিয়ে আরেকটা ব্রাউজারে যাই, এখানে আমি আরেকটা আমি অপশন দেখি, এটা তো এক্সটেনশন দিয়েছিলাম ঠিক না, আপনাদেরকে আমি এক্সটেনশন দিয়েছিলাম, আরেকটা কি সরাসরি ভিআইডিকিউ এটা দেখাইছিলাম না, সরাসরি ভিআইডিকিউ টুলসে ঢুকতেছি এবার আমি ঠিক আছে, সরাসরি ভিআইডিকিউ টুলসে ঢুকতেছি, যদি দেখেন নেট স্পিড একটু দুর্বল এই জায়গায় আপনি শো করতেছেন না, আপনি নিরাশ হওয়ার কিছু নাই, ভিআইডিকিউ সফটওয়্যারে ঢুকে যাবেন, যায় এই যে কিওয়ার্ড এই জায়গায় আপনি হচ্ছে কিওয়ার্ড এই এই ভিডিওর কিওয়ার্ডটা কি ছিল, এটা কিওয়ার্ড ছিল এরকম ভিডিওর কিওয়ার্ড আপনি এখানে পেস্ট করলেন ঠিক আছে, মূল কিওয়ার্ডটা কি হাউ টু স্টার্ট ডিজিটাল মার্কেটিং, এই কিওয়ার্ডটা আমি দিয়ে এখানে ইন্টার চিহ্ন দিয়ে আমি দেখবো এর কম্পিটিশন লেভেল কেমন, দেখেন খুব হাই হাই না, এরকম ভাবে কয়েকটা ভিডিওর মূল টাইটেল নিয়ে আপনি দেখবেন যে কম্পিটিশন লেভেল কেমন, কয়েকটা ভিডিও বলে দিচ্ছি দুই তিনটা ভিডিও আপনি এই টাইটেল নেবেন, সাপোজ এটা আমি দেখলাম এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু ভিডিওর টাইটেল নেবেন, নিয়ে আপনি দেখবেন যে এর কম্পিটিশন লেভেল কি, কম্পিটিশন লেভেল হচ্ছে হাই ঠিক আছে, হাই আপনি এখানে হাই লিখে দিলেন, আচ্ছা আমার এই জায়গায় কালারটা স্বাভাবিকভাবে ব্ল্যাক থাকার কথা ব্ল্যাক করে দিলাম, এটা হাই, যখনই হাই হবে তখনই অবশ্যই এটা লিক্স থাকবে ঠিক আছে হাই, তারপরে এটা ডেসক্রিপশন এই চ্যানেলটা, এখন এই চ্যানেলের ডেসক্রিপশনটা আমি এখানে ক্লিক করে আমি যেভাবে ডেসক্রিপশন আপনাদের শিখাইছি সেভাবে চ্যানেলের ডেসক্রিপশন আছে কিনা, কিওয়ার্ড প্লেসমেন্ট আছে কিনা, সব কিছু গোছানো আছে কিনা, যেভাবে আমি অ্যাবাউটের ডেসক্রিপশন লেখা দেখাইছিলাম, যদি থাকে ভালো না থাকলে আপনার ইম্প্রুভ করতে হবে, তার মানে কি আমার এখানে ওকে আছে, ওকে থাকলে পরে আমি লিখে দিই গুড, যদি না থাকে তাহলে এটা আপনি লিখে দিবেন ব্যাড ঠিক আছে, ব্যাড লিখে দিবেন এবং আপনি রিমার্কে লিখে দিতে পারেন নিড অপটিমাইজেশন ঠিক আছে, তার মানে এটা অপটিমাইজ করতে হবে, আমি যদি গুড সাপোজ আমার চ্যানেলে এটা গুড না দিয়ে আমি মনে করলাম যে ভালো না ব্যাড ঠিক আছে, বা আমি এখানে সরাসরি কি করতে পারি আমি এই জায়গায় নিড অপটিমাইজেশন, আমি কিন্তু সব ভালোকে বুঝাচ্ছি নিড অপটিমাইজেশন তার মানে কি চ্যানেলের ডেসক্রিপশনটা অপটিমাইজ করা জরুরি ঠিক আছে, আচ্ছা ডেসক্রিপশনে কিওয়ার্ড প্লেসমেন্ট আমি আমার এই ডেসক্রিপশন থেকে দেখতেছি এই ডেসক্রিপশনের মধ্যে চ্যানেল রিলেটেড কিওয়ার্ড প্লেসমেন্ট আছে কি নাই, যদি থাকে তাহলে ভালো, কিভাবে এই যে চ্যানেলের কিওয়ার্ড এই যে মাহমুদ লাঞ্চার সেট করছিলাম কিভাবে সেট করছিলাম এই ভিডিওটা আবার দেখে নেবেন প্রয়োজন হলে, যদি কিওয়ার্ড প্লেসমেন্ট ভালো থাকে তাহলে গুড না হলে নিড অপটিমাইজেশন, অপটিমাইজ করা জরুরি চ্যানেলের ডেসক্রিপশন, এটা কিন্তু ডেসক্রিপশনে প্লেসমেন্ট কিওয়ার্ড দিছে, এখন আসেন চ্যানেলের কিওয়ার্ড, এটা আমি ডেসক্রিপশনের ভিতরের যে কিওয়ার্ড প্লেসমেন্ট ঠিক আছে সেটা দেখলাম, এখন আমার
চ্যানেলের কিওয়ার্ড। এখন যদি আমি চ্যানেলের কিওয়ার্ড কোথা থেকে কিভাবে পাবো, আমি চ্যানেলের ভিতরে, এখন চ্যানেলের ভিতরে তো আমি ঢুকতে পারতেছি না, আমার কাছে অ্যাক্সেস নাই, আমি ওর কোনো ভিডিও ওপেন করব। ওপেন করলে পরে আমার নিচে এটা শো করবে, ঠিক আছে, ওপেন হোক, ওপেন হওয়ার পরে নিচে শো করবে চ্যানেলের ডেসক্রিপশন। আচ্ছা, এখন আমরা আসি, আমরা এটা শো করতে থাকো, ঠিক আছে, লোড হচ্ছে, লোড হওয়ার পরে ভিআইডি কোড তুমি যে টপিকটা নিয়ে কভার করতেছ আমি পার্ট বাই দেখতে পাবে, ভিডিও ডেসক্রিপশন সব, মানে ভিডিওর কিওয়ার্ড, চ্যানেল কিওয়ার্ড সব দেখতে পাবে। আচ্ছা, যদি এখান থেকে আমরা না পাই বা একটু দেরি হয়, আমরা আমাদের ভিআইডি কোড এই টুলসের মাধ্যমে এখানে পাবো না, কিন্তু এখানে একটা সিস্টেমে দেখে দেখা যায় কিনা। আপনার এই যে চ্যানেলের কিওয়ার্ড, আমরা চ্যানেলের কিওয়ার্ডটা ওই চ্যানেলের টপিকস রিলেটেড কিওয়ার্ড প্লেসমেন্ট আছে কিনা, যদি থাকে তাহলে গুড, না থাকলে নিড অপটিমাইজেশন, ঠিক আছে, আমরা অপটিমাইজ করব। এই যে ওভারভিউটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখেন চ্যানেলের ট্যাগ, এই ট্যাগ মানে কি, চ্যানেলের কিওয়ার্ড, এই কিওয়ার্ড কিভাবে বের করছি বুঝতে পারছেন, এই যে এখানে যখন আসবে তখন এই যে ওভারভিউতে যাবেন, ওভারভিউতে ক্লিক করলে এই যে চ্যানেলের ট্যাগ, প্রত্যেকটা ভিডিওর ভিডিওতে এই চ্যানেলের ট্যাগগুলো নিচে শো করে, ঠিক আছে, এই চ্যানেলের ট্যাগগুলো যদি রিলেটেড থাকে তাহলে রিলেটেড দিবেন, অর্থাৎ গুড, বা যদি না হয় তাহলে নিড অপটিমাইজেশন, তার মানে চ্যানেল অডিট করা শেষ। এখন আসেন কোনো ভিডিও অডিট করব, সাপোজ আমি এই ভিডিওটাই অডিট করব, ঠিক আছে, এই ভিডিওটাই অডিট করব, এই ভিডিওটা আসার পরে এখানে স্কোর কত, 100-এর মধ্যে 44.9 স্কোর কিন্তু খারাপ, কারণ আমি তো আমার চ্যানেলে ভিডিও কোনো রকম আপলোড করতে পারি, এসইও তো ওইভাবে আমার করা হয় না। এখন আমি দেখতেছি এই ভিডিওটা, অর্থাৎ আমি কি করব, এই ভিডিওটা, যে ভিডিওটা অডিট করতেছি এটা এক নাম্বার ভিডিও হিসেবে আমি আমার এই যে এক নাম্বার ভিডিওর এই যে লিঙ্কে বসাই দিলাম, ঠিক আছে, এক নাম্বার ভিডিও আমি অডিট করব, এই লিঙ্কটা বসানোর পরে এসইও স্কোর কত, এই যে এসই স্কোর, এই যে এসই স্কোর কত, এসই স্কোর 100-এর ভিতরে 50 নয়, 50-এরও কম, আমি কি করব এখানে একটা স্ক্রিনশট নিব, ঠিক আছে, স্ক্রিনশট নিব কিভাবে দেখেন, এই পুরাটা নিব, নেওয়ার পরে এই চ্যানেলের লিঙ্কটা, এই ভিডিও লিঙ্কটা আমি মার্ক করব, করার পরে এই যে স্কোরটা মার্ক করব, দিয়ে আমি এই যে লাইট শট, এর আগে দেখাইছিল লাইট শট দিয়ে কিভাবে লিঙ্ক নেওয়া লাগে, এই যে কপি করলাম, কপি করে আমি স্ক্রিনশটটা এই যে এসইও স্কোর, এসইও স্কোর স্ক্রিনশটটা এখানে বসাই দিলাম, এবং এসইও স্কোর কি, এসইও স্কোরে স্ক্রিনশট দিছে আর এটা কি, এটা ভালো না, ঠিক আছে, এটা নিড অপটিমাইজেশন, অবশ্যই অপটিমাইজ করা লাগবে, আমি প্রমাণও দিয়ে দিলাম, আমি প্রমাণও দিয়ে দিলাম যে এই যে দেখো তুমি স্ক্রিনশট ও ক্লিক করবে, এই যে স্ক্রিনশট ক্লিক করে বাইরে দেখতে পাবে, ঠিক আছে, স্ক্রিনশটে ক্লিক করে দেখতে পাবে, একটু লোড হোক, হ্যাঁ এটা কাটো, এই যে সে দেখতে পাবে, এই যে তার ইউটিউবের ভিডিও লিংক, আর সে তো এই জায়গা থেকে দেখতে পাবে তার চ্যানেল, চ্যানেলে আইকন থাকবে, এখান থেকে স্কোর দেখবে 100-এর মধ্যে ইয়ে, এই যে তার মনের ভিতর আমি দিলাম ভয় ঢুকায়, ঠিক আছে, নিড অপটিমাইজেশন, এটা অপটিমাইজ করতে হবে, টার্গেটেড কিওয়ার্ড সেট আপ, আপনি দেখবেন এই ভিডিওর মধ্যে, এই ভিডিওর মধ্যে টার্গেটেড কিওয়ার্ড সেট আপ আছে কিনা, ঠিক আছে, টার্গেটেড কিওয়ার্ড তার সেট আপ আছে কিনা, ঠিক আছে, এই যে দেখেন এটা হচ্ছে ভিডিও ট্যাগ, উপরে কি থাকে, উপরে চ্যানেলের ট্যাগ, আর এই ভিডিও ট্যাগ গুলা হচ্ছে ট্যাগ মানে কিওয়ার্ড গুলা, এই যে ভিডিও কিওয়ার্ড গুলো এখানে, যদি দেখেন
যে এই ভিডিও রিলেটেড কিওয়ার্ড তা সেট হয়নি, তার তার প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে স্কোরটা কিন্তু ভালোভাবে আসেনি। তার মানে কি? তার এই ট্যাগগুলা ভিডিও ট্যাগগুলা ঠিক নাই, ট্যাগগুলা অপটিমাইজ করতে হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে ভিডিও ট্যাগ, ভিডিও ট্যাগ আমি এর একটা স্ক্রিনশট নিয়ে নিই, স্ক্রিনশট নিয়ে নিই বায়ারকে বোঝানোর জন্য, এই যে ভিডিওর এই যে ট্যাগগুলা, এই যে ট্যাগের স্ক্রিনশট নিলাম, এই ট্যাগগুলা তোমার ভিডিও রিলেটেড হয়নি, এই ভিডিও রিলেটেড না হওয়ার জন্য এটাকে অপটিমাইজ করতে হবে। আচ্ছা, তারপরে কি ডেসক্রিপশন, এই ভিডিও, এই ভিডিওর ডেসক্রিপশনটা আমি দেখবো ঠিক আছে কিনা, মোরে ক্লিক করব, ডেসক্রিপশনে আমি দেখবো যে ঠিক আছে কিনা। কারণ একটা ডেসক্রিপশনের লেখা নিয়ম কি, মেটা ডেসক্রিপশনের 130 কি 20 ওয়ার্ডের ভিডিওতে বলছিলাম না কত ওয়ার্ডের মধ্যে মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন ঠিক আছে কিনা, এবং ডেসক্রিপশন মিনিমাম 300 ওয়ার্ডের আছে কিনা, এবং তার কিছু ইনফরমেশন আছে কিনা, তার হ্যাশট্যাগ সেটআপ আছে কিনা। ঠিক আছে, এই ইনফরমেশনগুলা যদি এই ডেসক্রিপশন লেখার যে আমি রুলস শিখাইছিলাম সেটা যদি ঠিক না থাকে, আপনি এখানে লিখে দিবেন নিড অপটিমাইজেশন। ঠিক আছে, নিড অপটিমাইজেশন, এখানে স্ক্রিনশট না দিলেও চলবে। তারপরে ট্যাগ, ডেসক্রিপশনের ভিতরে ট্যাগ সেটআপ আছে কিনা, এই ডেসক্রিপশন, ডেসক্রিপশনের ট্যাগ, ট্যাগ সেটআপ আছে কিনা। ট্যাগ মানে কি? ট্যাগ মানে হচ্ছে মূলত কিওয়ার্ড, এই ডেসক্রিপশনের ভিতরে সে কিওয়ার্ড প্লেসমেন্ট করছে কিনা, সেটা ঠিক আছে কিনা, সেগুলা তো দেখাইছিলাম। যেরকম আমি এখানে কিছু কিওয়ার্ড এখানে প্লেসমেন্ট করছি, প্লাস তার কিওয়ার্ড এই যে টাইটেলের যে কিওয়ার্ড, সেই টাইটেলের কিওয়ার্ড এখানে ঠিক আছে কিনা, ঠিক আছে, টাইটেলের কিওয়ার্ড ঠিক আছে কিনা, এগুলা কিওয়ার্ডের টাইটেলের মধ্যে এই মেটা ডেসক্রিপশন অর্থাৎ ডেসক্রিপশন বা মেটা ডেসক্রিপশন মধ্যে কিওয়ার্ড প্লেসমেন্ট ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে আপনার এটা অবশ্যই ভালো, আর না থাকলে পারে নিড অপটিমাইজেশন। ঠিক আছে, এখন ডেসক্রিপশনে হ্যাশট্যাগ, ডেসক্রিপশনে হ্যাশট্যাগ আছে কিনা, এই যে ডেসক্রিপশনের মধ্যে সেই হ্যাশট্যাগ গুরুত্বপূর্ণ তিনটা হ্যাশট্যাগ প্রথমে তার ঠিক আছে কিনা, এবং আপনি 20টা হ্যাশট্যাগ যেন অবশ্যই থাকে, এবং তার ভিতরে তিনটা গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ আপনার প্রথমে থেকে থাকবে। এগুলো বিস্তারিত সব ভেঙে দেখানো হয়েছে, জাস্ট হচ্ছে আপনি চেক করে যদি ভালো থাকে আপনি গুড দিয়ে দেন যে না দিছে। আচ্ছা, এখানে একটা বিষয় একটু মিসিং আছে, ভিডিও টাইটেলটা, ডেসক্রিপশন, ট্যাগ সেটআপ, ভিডিও টার্গেটেড কিওয়ার্ড সেটআপ। আমি একটা কাজ করে এখানে একটা আমার মনে হয় ওই ফরম্যাট থেকে এটা মিসিং হয়ে গেছে, আমি কি টাইটেল, টাইটেল, টাইটেল ঠিক আছে কিনা আমি দেখবো টাইটেলটা, অর্থাৎ এই ভিডিও টাইটেলটা কি আপনার অবশ্যই 70 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে, 60-70 ক্যারেক্টার, বেশি লং হলে সেটা ভালো না, তার মানে এটা ঠিক আছে, ঠিক থাকতে পারে গুড, ঠিক আছে, ঠিক থাকলে ওকে। তার মানে কি, এই যে ভিডিও একটা অডিট করে ফেললাম আমি। একইভাবে আপনি 2 নম্বর ভিডিও করেন, আচ্ছা একইভাবে আপনি 3 নম্বর ভিডিও করেন, সরি আমি ওই ফরম্যাটটা এখানে একটু কভার করে দিই, ঠিক আছে, একইভাবে আপনি 3টা, একইভাবে আপনি 3টা ভিডিও কভার করবেন, কভার করে তাকে রিপোর্ট দিবেন। তার মানে আমি একটা দেখালাম, একইভাবে আপনারা প্রত্যেকটা ভিডিও অডিট করতে পারবেন, বাট সিস্টেম হচ্ছে বারকে রিপোর্ট দেওয়ার জন্য 3টা ভিডিও আপনি কভার করবেন। ঠিক আছে, আমার ক্লাস শেষ, মূলত হচ্ছে রেকর্ড হয়েছিল, রেকর্ড করেছি স্যার, ইনশাআল্লাহ ভিডিওটা পেয়ে যাবেন। এটা হচ্ছে চ্যানেলটা কিভাবে অডিট করবেন সিম্পলি, আর বায়ারের চ্যানেলের 3টা ভিডিও অডিট করে তাকে এই ফরম্যাটটা পুরো যদি দেন, দিয়ে যদি কিছু মেসেজ দিয়ে দেন যে আপনার চ্যানেলে সমস্যা, এবং একটা গুরুত্বপূর্ণ কাজ করবেন, যেগুলো অপটিমাইজ করা লাগবে সেইগুলাকে আপনি রেড সিগন্যাল দিয়ে দেন, ওর মাথা নষ্ট করে দেন, যে ও বুঝবে যে রেড সিগন্যাল, ও বুঝবে যে আসলে তো আমার চ্যানেল গ্রো হচ্ছে না, আমার চ্যানেলে তো অনেক প্রবলেম আছে, স্ক্রিনশটও প্রয়োজন, আরও বিভিন্নভাবে আপনি দিতে পারেন। ঠিক আছে, আরও ইনফরমেশন যদি দিতে চান দিতে পারেন, বিষয়টা বুঝতে পারছেন, ওর এখন মাথা খারাপ হয়ে যাবে আসলে আমার তো এগুলো এগুলো ঠিক নাই, তাহলে এই সেলারটা বা উনি হচ্ছে প্রবলেম ধরছে, তাহলে আমার চ্যানেলটা একটু উনাকে দিয়ে ঠিক করাই দিই, এই যে সম্পর্ক শুরু হইলো, তারপরে তার ভিডিও পাবলিশ করবে, এসিও করার জন্য আপনাকে মাসকে মাস বছরকে বছরও রাখতে পারে, আর অনেক ইস্যুতে কাজ করাই নিতে পারে। ঠিক আছে, ইনশাল্লাহ ক্লাস কমপ্লিট, ঠিক আছে, জি।
এখন বিষয় হচ্ছে এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ, সিম্পলই, কিন্তু আমি কথা বললাম তাই এত সময় লাগলো। এটা আমরা খুব বেশি 5 মিনিট সময় লাগে আমার কাছে একটা চ্যানেল অডিট করতে। যখন বাড়ি থেকে ক্লায়েন্ট ধরবেন তখন এইভাবে অডিট করে আমরা এই রিপোর্টগুলো রেখে বাইরের সাথে কথা বলবো। সাপোজ এখানে এই যে মাহমুদ খান স্যার হিসাবে আমার একটা চ্যানেল অডিট করলাম, আমি আবার কি করতে পারি, এটাকে এই যে রাইট বাটন ক্লিক করে যে ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট করলাম, আচ্ছা ডুপ্লিকেট এখানে হয়েছে না কপি, এটা আমি মনে করলাম যে আর একটা চ্যানেল, হয়তো বা আমি ইউটিউবে গেলাম, ইউটিউবে গেলাম, যাওয়ার পরে আমি আর একটা চ্যানেল অডিট করবো। সাপোজ এখন তো ইউটিউব খুললেই এসব, সাপোজ আমি চাচ্ছি যে আমি একটা সিম্পলি একটা চ্যানেল অডিট করব, সব তো রাজনৈতিক চ্যানেল, মানে রাজনৈতিক সংবাদ, যাই হোক, আমি চাচ্ছি যে এই যে চ্যানেল আই, সম্ভবত এই চ্যানেল আই চ্যানেলে আমি অডিট করব। ঠিক আছে, আমি এই চ্যানেলটাই, আমি এই ভিডিওটা ওপেন করে আমি এই চ্যানেলের ভিতরে ঢুকবো, এই চ্যানেলের আমি ভিতরে ঢুকবো, কিভাবে আমি দেখাচ্ছি আবারও। পোস্ট করে একটু সময় লাগবে, লোড হোক। এই যে দেখছেন এই যে চ্যানেলের নাম, এই চ্যানেলের নাম কি বলবো, এই যে চ্যানেল চলে আসছে, এই যে চ্যানেলের ইউআরএল, এখন আপনি এই চ্যানেলটা চলে আসছে, এখন অডিট করেন। ঠিক আছে, আমি চাইলাম যে আমি আর একটা চ্যানেল অডিট করব, এই চ্যানেলটা অডিট করব, আপনারা করবেন। এই যে এই জায়গায় আমি রিনেম করলাম, এটাকে রিনেম করি, এটাকে দিলাম যে চ্যানেল আই মিউজিক। আচ্ছা এখন আমি এই ফরম্যাটটা, কিন্তু এই যে এই ফরম্যাট মাহমুদ ফিনান্স, এই ফরম্যাটটা কিন্তু এটা, আর এই ফরম্যাটটা এখানে, এখানে আমি এখন কি করব, এখানে আমি এগুলো ডিলিট করব, ডিলিট করে আমি আবার অডিট করব। এরকম ভাবে আপনারা বিভিন্ন চ্যানেল অডিট করে বাইরের সাথে হুক করার জন্য এভাবে প্যাটার্ন রাখতে পারেন। ঠিক আছে, এই যে এটাতে আর একটা চ্যানেল অডিট করেন, প্রয়োজনে এই ফরম্যাটটা আমি রেখে দিলাম, এটা আমি কি করলাম আপনাদের সুবিধার জন্য একটু করে দিই। হ্যাঁ, মাস্টার ফরম্যাট, মাস্টার মাস্টার ফরম্যাট, তার মানে কি এই ফরম্যাটটা মাস্টার ফরম্যাট হিসাবে আমাদের থাকলো, আমি যখন কাজ করব এই ফরম্যাটটা আমি ডুপ্লিকেট করে করে নাম চেঞ্জ করে করে কাজ করতে পারি, অথবা এই জায়গায় ক্লিক করে কপি করে, কপি করে অন্য যে কোনো জায়গায় পেস্ট করে বাইরের নাম দিয়ে আমি বাইরকে দিতে পারি। ঠিক আছে, ইনশাল্লাহ শেষ, এখন আপনাদের প্রশ্ন নেই।